আমার নাম হচ্ছে আপনার হচ্ছে কিরণ রায়। কিরণ রায়, আচ্ছা। মানে মানে ছিল কি আগে অমুসলিম ছিলেন? ও আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, এখন মুসলিম হয়েছেন। এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে দিনের দাওয়াত দিক করো। আমার হচ্ছে আনিসুর রহমান। আনিসুর রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক ইসলামের পথে। সো ভাই, তা আপনার ট্যাটুটা একটু দেখি। জি জি, এটা মানে আপনি যখন অমুসলিম ছিলেন তখনই ট্যাটুটা করতেন না? এদিকেও আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন রিমুভ করতে আসছেন? যাক, যেহেতু আমরা সবাই জানি যে মুসলমানদের আসলে ট্যাটু করা হারাম, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আরিয়ান ব্লগসে আবারও একটা নতুন মানে একদম ইনোভেটিভ একটা ভিডিও নিয়ে চলে আসছি। সো অনেকেই আসলে জানতে চান যে ভাইয়ার ট্যাটু আসলে করলে এগুলো আসলে রিমুভ করব কোথা থেকে। সো আজকে এমন একটা শপে চলে আসছি যে শপে আপনারা খুব ইজিলি আসলে ট্যাটু রিমুভ করতে পারবেন। আর পরিচিত মুখ কিন্তু আছে সামনে, দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো চেনেন, খুব ভাইরাল পার্সন, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে। সাইদুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, সো আপনাদের এখানে চলে আসছি, আর ভাইদের আউটলেটটা একটু দেখাই। এই যে দেখেন ভাইয়ার, এটা মানে কি বলবো, একটা ঢুকলে মনে হয় যে এটা একটা মিউজিয়াম ভাইয়া, খুব সুন্দর লাগছে আমার। ঠিক আছে, আমার ঢুকে, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। আসলে খুব মিউজিয়ামের মতো লাগে, এত সুন্দর করে এটা আসলে ডেকোরেট করছেন, এটা আসলে নতুন করে না দেখালে বা না বললেই নয়। আসলে আমি কখনো দেখি নাই কারোর শপ বা কারো অফিস এত সুন্দর করে সাজানো, ঠিক আছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। তো ভাই, আসলে ট্যাটু রিমুভ করার সিস্টেমটা কি বা কিভাবে এটা আমরা জানবো, তার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দাও। আচ্ছা, আমাদের লোকেশন হলো আমাদের ধানমন্ডিতে, আগে একটা ব্রাঞ্চ ছিল ধানমন্ডিতে, আমরা অফ করে দিছি, কিন্তু আমাদের নামের উপর ধানমন্ডিতে অনেকেই কাজ করছে, এটা ভুল হচ্ছে। আমাদের শুধু এখন একটাই ব্রাঞ্চ, সেটা শান্তিনগর বেইলি রোড টুইন টাওয়ার মার্কেট, শান্তিনগর মোড়ে, এটা টুইন টাওয়ার মার্কেট, চারতলায়, 470-471। আপাতত এই দুইটা দোকান আমাদের, আরো এক্সটেন্ড করার ইচ্ছা আছে। আচ্ছা, আরো বাড়াবেন? জি ভাই। সো আপনারা তো শুধু ট্যাটু রিমুভই করেন? হ্যাঁ, ট্যাটু রিমুভই করছি আমরা। আচ্ছা আচ্ছা, ট্যাটু রিমুভ করেন। আরো অনেকেই দেখি যে লেজারের সাহায্যে ব্রন উঠায়, দাগ উঠায়, এগুলা? হ্যাঁ, ব্রন, মেস্তা, তারপরে লিপের কাটা দাগ, আইব্রুর কাটা দাগ, আইব্রু পার্মানেন্ট করা, লিপ পার্মানেন্ট করা, শ্বেতরোগের সমস্যা সমাধান করা, মাতৃত্ব জনিত ফাটা দাগ ঠিক করা, এগুলি সবই আমরা করে থাকি, তাই নাকি? জি, লেজারের মাধ্যমে সব করা হয়। আচ্ছা, এটা কি মানে কস্ট কি আপনারা? কস্ট ডিপেন্ড করে আপনার সাইজ এবং মানে সমস্যাটার উপর, কিন্তু এটা আমাদের এখন যেহেতু নতুন ব্রাঞ্চ, এই উপলক্ষে আমরা 50% ছাড় দিচ্ছি। আচ্ছা, এটার জন্য? জি, সবকিছুর উপর, লেজারের সবকিছুর উপর। আচ্ছা, প্রাইসটা জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কথা বলবেন, ভাইদের সাথে কথা বলবেন। সো অবশ্যই তার জন্য আসলে ভালো হয়, কারণ আপনারা আসলে দেখে ভাই আসলে প্রাইসটা বলতে পারবে যে কিভাবে কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া, যেহেতু নতুন শপ, নতুন ব্র্যান্ডস, তো অবশ্যই তো ডিসকাউন্ট থাকতেছেই, প্রত্যেকটা জিনিসের সাথে ডিসকাউন্ট থাকতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কেউ একজন আসছেন। সো কি ব্যাপারে ভাই আসছেন? ব্রন, ব্রনের কি অবস্থা দেখি? আচ্ছা, একটু সামনে আসেন একটু। অনেক তো, আপনার এজ কত? 17। আচ্ছা, ঠিক আছে, আপনার এটা কাজ করা যাবে, কিন্তু এইটা হলো দুইটা সেটিংয়ে করতে হবে, একটা সেটিংয়ে হবে না, দুইটা সেটিং আমরা 100% ওকে করে দিব। মানে আচ্ছা, আপনি একটু সামনে আসেন ভাই, আপনার সাথে একটু কথা বলি। সো ভাই, আপনার নাম কি? নোমান, একটু জোরে বলতে হবে। নোমান ভাইয়া, নোমান ইসলাম, কোথেকে আসছেন? মিরপুর এক থেকে আসছেন। আচ্ছা, এটার অ্যাড্রেস পাইলেন কিভাবে? ইউটিউব দেখে। আচ্ছা আচ্ছা, সো একটু দেখে একটু আগায় আসেন, আমরা আপনার আসলে স্ক্রিনটা একটু দেখাই। সো এইদিকে এই গাল, সো এই যে দেখেন ভাইয়ার কিন্তু ফুল অফ মানে ব্রন, এবং ব্রনের অনেকগুলো দাগ আছে। সো ভাইয়া, সাইদুর ভাই, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা 100% ওকে হবে। 100% ওকে হবে? 100% ওকে হবে। বলেন কি, মানে মেয়েদের মতো সফট, একদম সফট, চকচকা, সুন্দর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি কি করবেন, আপনি করাবেন? হ্যাঁ। আচ্ছা, এটার কিরকম কস্ট পড়বে ওনার? এটার খরচ হবে 5,000 টাকা পার সেটিং, দুই সেটিং এ 10,000 টাকা। আচ্ছা, দুই সেটিং এ 10,000 টাকা পুরো? হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা কি করবেন? এটা আজকে করব। হ্যাঁ, এটা করবে, একটু বসতে হবে, আমাদের আরো প্লাইন্ডার প্রেসার আছে। ব্রনের জন্য কোনো মেয়ে আমার দিকে তাকায় না, এই ব্রনের জন্য আমি একটা প্রেমও করতে পারতেছি না। বলেন ভাই, এত ছোট মানুষ প্রেম করে ভাই? 17 বছর বয়সে প্রেম করবেন? জি ভাই, আসেন আসেন, এখন তো করছি, আরো করতে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু বসেন, একটু বসতে হবে, আমাদের আরো ক্লায়েন্ট আছে, তো একটু বসতে হবে ভাইয়া। বসলে তারপরে আপনার কাজটা হয়তো সাদুর ভাই করবে, ঠিক আছে। আরেকজন আসছেন। জি ভাই, ভালো আছেন? কি ব্যাপার ভাই, হুজুর মানুষ, কি ব্যাপার? অনেক দূর থেকে ভাই আসছে আপনার জন্য সাক্ষাৎ। আল্লাহ, কি অবস্থা, কি ব্যাপারে? ট্যাটু রিমুভের বিষয়ে। কোথায় ট্যাটু দেখি? ট্যাটু রিমুভ করুন ভাইয়া। ও আচ্ছা, দেখি তো ল্যাপটপ, এগুলা কি লেখছেন ভাই? দেখি, আপনি কি দিনের পথে চলে গেছেন? নামাজ পড়েন, চিল্লায় যান? আমি সেই মঠবাড়িয়ে থেকে আসছি। এত দূর থেকে? আচ্ছা, তো আপনি ট্যাটু করছেন, আপনার বাসায় কিছু বলে নাই? বাসায় বলেছিল, বাট হচ্ছে যে ওই সময় আসলে শখে পক্ষে, ছোট অবস্থায় প্রেম করেছেন, করে ফেলছে। আচ্ছা যাই হোক, সেটা কোনো কথা না, আপনার পার্সোনাল লাইফ। আচ্ছা, তার সাথে আমি একটু কথা বলি। জি ভাই, অবশ্যই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা ভাইয়া? আমার নাম হচ্ছে
আপনার হচ্ছে কিরণ রায়। কিরণ রায়, আচ্ছা। কিরণ মানে ছিল কি আগে অমুসলিম ছিলেন? ও আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে অমুসলিম ছিলেন, হিন্দু ছিলেন, এখন মুসলিম হয়েছেন। এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে দিনের দাওয়াত দে করো। নাম হচ্ছে আনিসুর রহমান। আনিসুর রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক ইসলামের পথে। সো ভাই, তা আপনার ট্যাটুটা একটু দেখি। আচ্ছা, এইটা মানে আপনি যখন অমুসলিম ছিলেন তখনই ট্যাটুটা করতেন না, এদিকেও আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন রিমুভ করতে আসছেন? যাক, যেহেতু আমরা সবাই জানি যে মুসলমানদের আসলে ট্যাটু করা হারাম, ঠিক আছে, শরীরের মধ্যে বিভিন্ন জিনিস একাকি করলে এটা আসলে কোনো ইবাদতই কবুল হবে না। আর আমরা সবাই জানি যে ট্যাটু করা আসলে একটা মানে পাপের পর্যায়ে, মানে বিশাল বড় পাপ। সো আপনাকে আল্লাহ তাআলা কবুল করুক ইসলামের পথে, আপনি আসছেন সাইদুর ভাইয়ের কাছে। অবশ্যই ভাই, সম্ভব তো নাকি? 100% সম্ভব, যেহেতু উনি আল্লাহর পথে চলে গেছে নামাজ পড়ে। এখন মানে ওনাকে আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। পূজা অর্চনা করতাম তো, আচ্ছা আচ্ছা, মনে হলো যে এই যে মূর্তি টুর্তি পুজো করি, আসলে তো ওরা তো মানে কথা বলতে পারে না, কিছু করতে পারে না। তো আস্তে আস্তে আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, ই করলাম। বাসা থেকে একটা প্রেশার আসছিল যে হিন্দু থেকে মুসলমান হওয়া। আচ্ছা, তো পরে দেখা যায় কি আমি লুকিয়ে লুকিয়ে দেখা যায় কি হুজুরের কোরআন শরীফ পড়া শিখতাম, এটা করতাম, ই করতাম। মানে ওয়াজ শুনে, ওয়াজ মাহফিল শুনে বা ইসলামিক বই পড়ে খুব ভালো হয়ে লাগছিল নাকি, বুদ্ধ হয়ে? আমি অবশ্যই এই রিমুভের ভিডিওটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ভাইয়ার রিমুভের ভিডিওটা। তারপর আমাদের আরেকজন ভাইয়া আসছে, উনি মিরপুর এক থেকে, উনি আসলে ব্রন উঠাবে। সো এটাও আমরা দেখাবো। তো এক এক করে শুরু করি, প্রথমে এটা শুরু করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি দেখতে থাকুন। ওকে, তো আমরা বলতেছিলাম যে আমরা আসলে ট্যাটুটা রিমুভ করে দেখাবো। সো এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, নবমুসলিম ভাই, আর এই যে দেখেন এটা মেশিন, এটা কি মেশিন সাদর ভাই? এটা হলো পিকো সেকেন্ড ন্যানো টেকনোলজি, এবং সেটা হলো সম্পূর্ণ FDA এবং CE অ্যাপ্রুভ মেশিন। আচ্ছা আচ্ছা, সো এটা দিয়ে মানে কোনো সাইড এফেক্ট তো নাই নাকি? না, এই যে এবং কোরিয়ান মেশিন দেখেন, ডিটেইল একটু দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ 100% কোরিয়া, মেড ইন কোরিয়া, ম্যানুফ্যাকচার কোরিয়া, ইম্পোর্ট কোরিয়া। এবং শুধু কোরিয়া থেকে ইম্পোর্ট করাই হয়নি, আমরা এখানে অনলাইন এবং অফলাইনে ট্রেইনড এটার উপর, এটার উপর ট্রেনিং নিয়ে আসছি যে এটা রিমুভ আমরা করতে পারি বা করব, এই ধরনের ছাড়পত্র আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আমরা এখন দেখবো এটা কীভাবে, হাউ টু রিমুভ ইট কীভাবে হয়। আচ্ছা, সো দেখি, সবাই একটু দেখতে থাকুন, এটা সম্পূর্ণ লেজারের মাধ্যমে, ঠিক আছে। এই যে মনে হয় একটু চিনচিনে ব্যথা আছে না ভাইয়া? হালকা একটু ব্যথা, হালকা একটু ব্যথা করতেছে, এটা করবেই যেহেতু আপনি একটা জিনিস তুলে ফেলতেছেন, ঠিক আছে, একটু সহ্য করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে ভাইয়া, ব্যথা যতই হোক, মানে আপনি আসলে হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এটাই তো আমাদের জন্য অনেক কিছু, অনেক কিছু। আর আপনি ট্যাটু রিমুভ করতে যাচ্ছেন, এটা আমি আপনাদের সর্বোচ্চ পরিমাণ সাহায্য সহযোগিতা করব। আচ্ছা আচ্ছা, আর ভাইয়ের কাছে একটু ডিসকাউন্ট দিয়ে রাখেন। হ্যাঁ অবশ্যই, কারণ সে দিনের পথে চলে আসছে, অন্য ধর্মের থেকে আমাদের ধর্মে আসছে, অবশ্যই আমি তাকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য সহযোগিতা করব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ মানে একদম রেজার মেশিন। এইভাবে আসলে আপনারা আপনাদের ট্যাটুগুলো রিমুভ করতে পারবেন, সে যত বড় ট্যাটুই হোক আর যেভাবেই হোক, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা সাদর ভাই, এই যে উপরে চামড়াটা একটু উঠে যাবে না? জি, দেখেন কত অল্প সময়ে কাজটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখি আমরা একটু। সো এই যে দেখেন, এখানে যে ট্যাটুটা ছিল এটা কিন্তু এখন মোটামুটি রিমুভ হয়ে গেছে, এবং এই যে উপরে যে সাদা সাদা এটা 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 আবরণটা চলে যাবে না? জি। আচ্ছা, এটাও চলে যাবে? আচ্ছা আচ্ছা, চলে যাবে। এবং আপনাদের যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা স্বাভাবিক স্ক্রিন হয়ে যাবে, এই তো? অবশ্যই স্বাভাবিক স্ক্রিন হয়ে যাবে। সো আমরা ভিডিও লম্বা করবো না, এই কারণে পুরাটা আসলে দেখাইতে পারতেছেন ওইভাবে, যতটুকু করছি ইনশাল্লাহ আপনারা তাতেই বুঝে যাবেন। সো এখানে আর কী করবেন?
এইটা এখন এই অবস্থায় শেষ, এটাকে আমরা ক্লিন করে প্যাকেট করে দিব। এই চামড়াটা এক সপ্তাহের মধ্যে পড়ে যাবে এবং পড়ে যাওয়ার পর এখানে কোনো কালি থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকে আরেকটা সেটিং, মানে আরেকবার দিলেই এটা 100% কনফার্ম হয়ে যাবে, একদম 100% যা আছে সব রিমুভ হয়ে যাবে। জি জি 100% কনফার্ম। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে একটা কথা, এই যে উপরে যে চামড়াটা আছে এক সপ্তাহের মধ্যে এটা চলে যাবে। জি ঠিক আছে, চলে যাবে মানে সত্য কথা বলতে ফোড়া পড়লে বা গরম পানি পড়লে যেরকম উপরে চামড়াটা উঠে যায় গিয়ে আবার নরমাল স্কিন হয়ে যায় এরকম একটা হয়ে যাবে, এরকমই হবে এটা। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া থ্যাংক ইউ, আপনি আসলে হিন্দু থেকে মুসলিম হয়েছেন, খুবই ভালো লাগলো। ঠিক আছে, আবার দিনের পথে চলে আসছেন, দাড়ি রাখছেন, ট্যাটু রিমুভ করতেছেন, পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করতেছেন। আমি মনে করেন দাড়ি রাখতাম না, শেপ টেপ মানে শেপ টেপ করতাম, বুঝতে পারছি। এক সময় যখন দেখলাম যে না মানে এটা আসলে ঠিক ধর্ম না, তো যখন ইসলাম ধর্মে নিয়ে তারপর থেকে মানে মাশাআল্লাহ দাড়িটাকে কাটি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, সো যারা চাচ্ছেন এভাবে রিমুভ করবেন ট্যাটু আসলে ভাইয়ের কাছে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ওকে, আপনারা অনায়াসে এখন ট্যাটুগুলো রিমুভ করতে পারেন আমাদের কাছে, এটা খুব সহজে, অবশ্যই কোরিয়ান প্রোডাক্ট দিয়ে, কোরিয়ান মেশিন দিয়ে। তো আমরা এটা ট্রেন্ড, আর আপনারা যারা ট্যাটু রিমুভ করেন বিশেষ করে মুসলিম ভাইরা তারা আসবেন, তাদের ক্ষেত্রে আমাদের 50% ছাড় থাকবে। আপনারা দেখতে পেলেন ভিডিওর ভাইটি আমাদের এখানে যে কাজ করিয়েছেন উনি হিন্দু ধর্মের ছিল, উনি এখন মুসলমান ধর্মের হয়ে গেছে এবং সে ট্যাটু রিমুভ করে এখন নামাজ পড়তে যাচ্ছে। তো আমরা যারা মুমিন বান্দা আছে, আপনারা যারা মুসলমান ধর্মের আছেন এবং যারা মুমিন বান্দা আছেন, যারা নামাজ পড়ছেন এবং যাদের নামাজ কবুল হচ্ছে না, গোসল হচ্ছে না, অজু হচ্ছে না, যারা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, এবং ইসলামে আপনারা সবাই জানেন যে কিছুটা বিধিনিষেধ আছে যে ট্যাটুর উপর, ট্যাটু করা বা এগুলার উপর, তো তারা সমাধান আমাদের কাছে 100% পাবেন। আপনারা বিভিন্ন বাংলাদেশের ট্যাটু রিমুভ সেন্টার, ট্যাটু মানে সব পেয়ে যাবেন যেখানে ট্যাটু রিমুভ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কথার সাথে কাজের কোনো মিল নেই, আলটিমেটলি তাদের ট্যাটু রিমুভ হচ্ছে না এবং বার্ন হয়ে আরও কালো হয়ে যাচ্ছে, আরও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তাদেরকে আমি বলবো আপনারা একবার আমাদের ট্যাটু শপে আসেন, এসে আমাদের সাথে কথা বলে একটা কনসাল্ট নেওয়ার চেষ্টা করেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে। আর আরিয়ান বিডি ব্লক থেকে যারা আসবেন তাদেরকে অবশ্যই ছাড় দেওয়া হবে এবং আমি চেষ্টা করবো তাদেরকে আরও স্পেশাল কিছু উপহার দেওয়ার, আরও সুন্দর করে কাজ করে দেওয়ার। আমাদের ঠিকানাটা খুব সহজ, শান্তিনগর বেলি রোড টুইন টাওয়ার মার্কেট, এটা চারতলায় 470-471 আপাতত দোকান। আমরা হয়তো আরও এক্সটেন্ড করবো এই ব্যাপারে আমরা প্ল্যান করেছি, আমাদের রিমুভ সেন্টারটা আরও বড় করব। এখানে ট্যাটু রিমুভের পাশাপাশি শ্বেতরোগের সমস্যা সমাধান, পার্মানেন্ট আইব্রু, পার্মানেন্ট লিপ কালার, এগুলো পার্মানেন্ট মেকআপের মধ্যে পড়ে, এগুলোর সাথে ট্যাটুর কোনো সম্পর্ক নাই, অজু গোসলের সম্পর্ক নাই, ওইটা আপনারা করতে পারেন। শ্বেত রোগের অনেক সমাধান আমরা কেস করছি, এরকম হাজার হাজার কেস আছে আমাদের। আইব্রুতে যাদের সমস্যা আইব্রু নেই, লিপ কালার যাদের সিগারেট বিড়ি খেতে খেতে লিপ নষ্ট করে ফেলছে, জেনেটিক্যালি লিপ কালো প্রবলেম হচ্ছে তাদেরকে লিপ আমরা ন্যাচারাল কালার করে দিব। হেয়ার মাইক্রোপিগমেন্টেশন করা হয়, যেটাকে নতুন ভাষায় বলা স্ক্যাল্প মাইক্রোব্লেডিং, হেয়ারের প্রবলেম সেটা আমরা সমাধান করে দিব। আর পার্মানেন্ট হেয়ার রিমুভ, ট্রান্সজেন্ডার যারা আছেন অথচ আবার অনেক বডি বিল্ডার ভাইরা আছেন বা অনেক মডেলরা আছেন যারা শরীরে লোম রাখতে চাচ্ছেন না, হেয়ার রাখতে চাচ্ছেন না এক্সট্রা, হেয়ার রিমুভ করতে পারবেন, কাটা দাগ দূর করতে পারবেন, মাতৃত্বজনিত কাটা দাগ দূর, ফাটা দাগ দূর করতে পারবেন, মেস্তা, আঁচিল, লাল তিল, কালো তিল, এভরিথিং রিমুভ করা সম্ভব লেজারের মাধ্যমে। আমরা অবশ্যই FDA এবং CA অ্যাপ্রুভ মেশিন ইউজ করছি, অবশ্যই কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করেছি, আপনারা আসবেন এটাই আমাদের কামনা থাকবে। আচ্ছা তো দেখাতে চেষ্টা করলাম, আর এগুলো তো সব পারমানেন্ট কাজ নাকি? 100% পারমানেন্ট। আচ্ছা আচ্ছা, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা কথা বলে নেই, কেউ ট্যাটু করার জন্য আসবেন না এখানে, আসলে ট্যাটু করা হয় না, রিমুভ করা হয়। আর ভাই যে কাজগুলো করলো, কথা বললো, সেগুলো করা হয় এবং সব উন্নত মেশিনের দ্বারা যার কোনো সাইড এফেক্ট নাই এবং খুব অল্প সময়ের মাধ্যমে এবং অল্প কস্টে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দিনের পথে থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।